টু ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের থার্ড টেস্টটা নিয়ে কথা বলবো। মৌ 10 উইকেটে জিতে গিয়েছে, টিপিক্যাল ব্যাস বল ইংল্যান্ড খেলেছে। বেন স্টোকসের যে 50 ইংল্যান্ডের হয়ে ফার্স্ট টেস্ট, সব কিছু মিলিয়ে আসলে এরকম ডমিনেটিং উইনটা কি আসলে এক্সপেক্ট করেছিলেন কেন? সেকেন্ড টেস্টে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিছুটা হলেও ফাইট করেছিল। ফার্স্ট টেস্টে যেমন হয়েছিল, আমরা আগেও কথা বলেছিলাম যে ফার্স্ট টেস্ট দেখার পর আপনি বলবেন না যে আচ্ছা ওয়েস্ট ইন্ডিজ কি ফাইট ব্যাক করতে পারবে কিনা যেভাবে হেরে গিয়েছিল, কিন্তু সেকেন্ড টেস্ট দেখলে আবার ভুল, মানে ধারণা সেই ধারণা ভুল হয়ে যায়। কিন্তু থার্ড টেস্টে আবারও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের খুব সুন্দরভাবে প্রমাণ করলো। এবং ইংল্যান্ড ইংল্যান্ড যখন সেকেন্ড ইনিংস খেলতে নামে, খুব সম্ভবত হ্যাঁ 5 থেকে 6 ওভার যাওয়ার পর আসলে যিনি কমেন্ট্রিতে ছিলেন তিনি বলছিলেন যে ইংল্যান্ডের পাওয়ার প্লে শেষ হলো। সো মানে বোঝাই যাচ্ছিল যে আসলে ইংল্যান্ড কোন মুডে খেলছে। টেস্টে যখন তাদের আসলে পাওয়ার প্লের চিন্তা করেই খেলতে হচ্ছে, সেভাবে কিন্তু আসলে খেলে ইংল্যান্ড জিতেও নিয়েছে। আমরা যদি একটু ম্যাচ সামারিটা দেখে নিই, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 282 রান করে আলাউট হয়ে গেছিল, যেখানে ব্যাথওয়েট 61 করেছিলেন, হোল্ডারের 59, জশুয়াডা সিলভার 49 রান ছিল, অ্যাটকিনসন সেখানে 67 রানে 4 উইকেট নিয়েছিলেন এবং ওক্স 3টা উইকেট বাগিয়েছিলেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে 376 রান করতে সক্ষম হয় এবং সেখানে জো রুটের 87 রানের ইনিংস, জেমি স্মিথের 95, ক্রিস বক্সের 62, মানে রানের সুন্দর সুন্দর পাহাড় ছিল। আলদারি জোসেফ সেখানে 4 উইকেট নিয়েছিল, যদিও অনেকগুলো রান, 122 রানে তিনি 4 উইকেট নিয়েছেন। জেডেন সিলসের 3টা উইকেট বাগানো হয়েছিল সেকেন্ড ইনিংসে নেমে, 33 রানে 2 উইকেট থেকে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট যে সময়টা, সেখানে 52 ওভারে 175 তারা করতে পেরেছিল। মিকাইল লুইস 57, কাবেম হজ 55 এবং হোল্ডারের রান ছিল 12 এবং সেখানে 6 উইকেট ক্রিস বক্সের নামের পাশে, এবং আমরা যদি মার্কউডের নামের পাশে 5 উইকেট। এবং ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যেখানে আসলে লক্ষ্য দাঁড়িয়েছিল 82, সেটা মানে 7.2 ওভারে একেবারে T20, ওয়ানডেও না, টেস্টের পরে যে ওয়ানডেকে রেখে একদম সোজা T20 মুডে খেলে তারা হচ্ছে বাগিয়ে নিয়েছিল জয়টা, 10 উইকেটের বিশাল জয় এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ। 11.59 রান পার ওভার, এটা আসলে চেস করার সময় 7 ওভার 2 বলে 87, যেমনটা মাও বলছিলেন, T20তেও আসলে বেশ ইমপ্রেসিভ। T20তে কেউ যদি 7 ওভার 2 বলে 87 করে হয়তো বা 200+ স্কোর ওনা এসে করে ফেলবে। বেন স্টোকস 24 বলে 50 করেছেন, যেটা কিনা ইংল্যান্ডের হয়ে ফার্স্ট টেস্ট এবং ওভারঅল টেস্টে থার্ড ফাস্টেস্ট টেস্ট 50। ওভারঅল বেন স্টোকসের নেতৃত্বে এবং ব্রেন্ডন ম্যাককালাম তাদের কোচ, দুজনে মিলে যে বাস বল খেলে আসছেন সেটার ধারাবাহিকতা এই সিরিজটা জুড়েও বজায় রয়েছে। পুরো সিরিজে আমরা দেখছি অ্যাটলিস্ট 4+ রান পার ওভার করেই চলেছে আসলে ইংল্যান্ড, এবং ওয়েস্ট ইন্ডিজ সেইটাতেই জবুথবু খেয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ 1টা 12 আসলে এই টেস্টে একটা সেশনেও মনে হয়নি যে তারা ডমিনেট করছে। প্রথম ইনিংসে 282, তারপর ইংল্যান্ড হয়তো বা 376 অল আউট হয়েছে, কিন্তু সেকেন্ড ইনিংসের যে দায়িত্বটা ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের, হয়তো বা মিকাইল লুইস এবং কাবেম হজ 50 করেছেন, কিন্তু সেঞ্চুরিতে কনভার্সন করাটা, যেটা খুব জরুরি, যদিও এই টেস্টে ইংল্যান্ডের কেউ সেঞ্চুরি করতে পারেনি, কিন্তু জো রুটের 87, জেমি স্মিথের 95 তাদের ক্যারেক্টারটা বলে দিয়েছে যে ইংল্যান্ড এভাবে করেই টেস্ট খেলে। ইংল্যান্ড এই জন্যই একটা অ্যাশেজ খেলা টিম আসলে, ইংল্যান্ড এবং ওয়েস্ট অস্ট্রেলিয়া দুটো দলই আসলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময়ে টেস্টে তাদেরকে ফেভারিট ধরতে হবে যে কোনো অপোনেন্টের এগেনস্টে। ওভারঅল গাস অ্যাটকিনসনের কথা বলতে হচ্ছে, তিনি টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, সম্ভবত 22টা উইকেট পেয়েছেন 3 টেস্ট খেলে। জেমস অ্যান্ডারসন রিটায়ারমেন্টে গেলেন, প্রথম ম্যাচে তার ডেবিউতেই তিনি 6 উইকেট নিয়েছিলেন। স্টুয়ার্ট ব্রড আগের বছর রিটায়ারমেন্টে গেলেন, মার্কউড 5 পেয়েছেন। এই যে গ্যাপটা পেয়েছে ইউনিটে, বোলিং ইউনিটে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন, যারা এতদিন ধরে সার্ভিস দিয়েছেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে, সেই গ্যাপটা খুব একটা ফিল করতে হচ্ছে না। গাস অ্যাটকিনসনের কথা বলতে হচ্ছে, মার্কউড, ক্রিস ওক্স, তিনজনে মিলে একটা এবং তারুণ্য এবং অভিজ্ঞতার আলোকে এখানে কিন্তু আরও বেশ কিছু অপশনস তাদের আছে সব কিছু মিলে। তো ইংল্যান্ড আসলে সেই ভয়টা কাটিয়ে উঠেছে যে এই দুজন সিনিয়র ক্যাম্পেইনার চলে যাওয়ার পরে কী হবে, যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটার উত্তর খুব দ্রুততম সময়ে আসলে ইংল্যান্ড দিয়ে দিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.